তুমি এটা কি সর্বনাশ করে দিলে? এটা ওই যে বিজয় এখন হসপিটাল থেকে চলে এসেছে, এখন দেখি কি খবর। আর তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো বিকি যাতে তাতেই যাতে সুস্থ হয়ে যায়। যারা যারা আমাদের লাইফটা দেখেছো তারা তো জানোই যে কালকে বিকি আমার সাথে একটা প্র্যাঙ্ক করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। আমি না বুঝতে পারিনি ওর সাথে এরকম হয়ে যাবে। আমি ওকে অনেকবার বলেছি যে আমার সাথে এই টাইপের প্র্যাঙ্ক করো না। এখন বাড়ির সবাই আমাকেই দোষ দিচ্ছে। কালকে এখন বিকিকে যখন হসপিটালে নিয়ে যাচ্ছিলাম তোমাদের সাথে তো লাইভ করেছি, আর হসপিটালে গিয়ে আমি কোনো লাইভ করতে পারিনি। ওখানে আটখানা সেলাই পড়েছে বিকির। তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে কী হয়েছে কী হয়েছে। আমার কাছে ভিডিও ফুটেজটা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আর তোমরাই বিচার করে বলো এখানে কি আমার কি কোনো দোষ আছে। তুই যা, আমার গাড়িটা বের কর, একটা বের নিয়ে যা, একটাই হয়। বলো আমি সঙ্গে বাড়া, তুই বাড়া দিচ্ছ। এবার কিংফিশার খাচ্ছে, কিংফিশার সকালে ঘুম থেকে উঠে বিয়ার দিয়ে আমি মুখ ধুই, বুঝিস? আমি বিয়ার দিয়ে বন্ধুটা তোমরা কেমন আছো? আমাকে মাতাল মাতাল লাগছে তো। তো আজকে আমি আর বিজয় বৃষ্টির উপরে আবার সেই মাতাল মাতাল প্র্যাঙ্ক করবো। তোমরা একটু ওয়েট করো। আমরা আরে বাড়া, তুই কী ঘোরাচ্ছিস বল? স্টার্ট করি। হ্যাঁ তুই আমার গাড়ি নিয়ে যা। তুই কী ঘোরাচ্ছিস? একটা নিয়ে আয়। চারিদিকে ঘোরে কেন? তুই বৃষ্টি আসবে, ঠিক আছে? অন্য টাইপের কথা বলিস না। এবার মাতাল মাতাল মানে মাতাল আমি কথা, ঠিক আছে? আর বিজয় মরাটা তুমি এতদিন আসুনি, আমার ঘর কিন্তু ভালো ছিল। কি বলছে? ঘরে খাবো না, বাইরেও খাবো না। এটা কি বার বানিয়ে রেখেছো? মদের আসর বানিয়ে রেখেছো? ওঠো ওঠো ওঠো, বিজয় ওঠো, বিজয় বাড়ি যাও, ওঠো 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 ওঠো। বিজয় তুমি যদি এতদিন আসো না আমার ঘর কিন্তু এমন প্রশ্ন। ও আসেনি দেখে আমি ওকে পাঠিয়ে দিচ্ছি আজকে। বিজয় তুমি ওঠো, আমি লাশ বড় আসছে। বিজয় ওঠো, পাঠিয়ে দেবো। তুমি ওঠো ওঠো, তোমাকে অনেকবার বলেছি তুমি খাবো না, ওঠো ওঠো। কি হয়েছে? অভ্যাস। উঠে যাও, বাপের টাকা খাচ্ছি আমি, বাপের টাকা খাচ্ছি। তুমি এটা কি সর্বনাশ করে দিলে? এটা কি করলে? এটা তুমি কখন একদিন হয়ে যায় কি গো? ওই কেউ ওঠো না, এ বিজয় তুমি কেমন রাখো না, আগে এদিকে আসো। তাতে আসো বিজয়, অনেক বক্তব্য দিয়ে গেছে।
তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদেরকে এপ্রিল ফুল বানিয়ে দিয়েছি, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তো একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, যা যা করা, ঠিক আছে? টাটা, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাও, লাভ ইউ। আমি কিন্তু জানি যে অনেকেই যাচাই করবে যে ঘটনাটা সত্যি কিনা, সেজন্য প্রথম থেকে ভিডিওটা না দেখে কেটে একদম শেষের দিক থেকে দেখবে, টেনে টেনে, ঠিক আছে? তো সেজন্য ব্যবস্থা আছে, জানো? এখন তুমি ড্রামাটা ব্যবস্থা করো, ড্রামাটা স্টার্ট করো। এইভাবে না দাঁড়াও, ভিডিওটা তো তোমরা দেখেছো, এখন তোমরাই বলো এখানে কি আমার কি কোনো দোষ আছে? আর বিকিকে আমি অনেক দিন বলেছি যে এইসব টাইপের আমার সাথে প্র্যাঙ্ক করতে না, কখন কি কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে আজকে ঘটে গেলো অ্যাক্সিডেন্টটা, এখন বাড়ি থেকে তখন সবাই আমাকেই দোষ দিচ্ছে। ওই যে বিজয় এখন হসপিটাল থেকে চলে এসেছে, এখন দেখি কি খবর। আর তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো বিকি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর মনে হয় না আমাদের প্র্যাঙ্ক ভিডিও দেওয়া হবে, কারণ অ্যাক্সিডেন্ট আরও ভবিষ্যতে হতেই পারে, ঠিক আছে? আর ড্রামা করছি না, ড্রামাটা এখানে শেষ করেছি। তো তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে, যদি ভিডিওটা ভালো থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, যা যা করার করে দিও। আর কেউ কিন্তু রাগ করো না, আজকে এপ্রিল ফুল, তার জন্য আজকে তোমাদেরকে ঠকিয়েছি, কেউ কিন্তু এটাতে মাইন্ড করো না, একটু আনন্দ ফুর্তি করতে হয় লাইফে। তো টাটা বাই বাই, সব ভালো থাকো, সুস্থ থাকো, আর এপ্রিল ফুল আবার দেখা হবে তোমার সাথে আর একটা কোনো নতুন প্র্যাঙ্কে, কোনো ব্লগে। টাটা।